হ্যালো বন্ধুরা, বেশি বেশি বৃষ্টিপাতের কারণে আমাদের বেগুন গাছের ডগা অথবা বেগুনের মাধ্যমে ছিদ্রকারী পোকাগুলো ছিদ্র করে নিচ্ছে, এর দমন করা সম্ভব হচ্ছে না। তো কৃষিবিদের নতুন এপিসোডে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনি ছিদ্রকারী পোকাগুলো দমন করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আর এমনই কৃষিভিত্তিক নতুন ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, কৃষিবিদের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়টি হলো জোর বৃষ্টির দিন। এই জোর বৃষ্টি থাকার কারণে আমরা ফলের মাধ্যমে ডগা এবং ফলের মাধ্যমে দেখতে পারি ছিদ্রকারী পোকাগুলোর আক্রমণ অনেক বেশি হয়ে পড়েছে। ফলের মাধ্যমে পোকাগুলো লেদে দিচ্ছে। এই আমরা এই লেদা পোকার দমনের জন্য আমরা অনেকেই অনেক ওষুধ ব্যবহার করতেছি। কারো কারো কাজ হচ্ছে, আবার কারো কাজ হচ্ছে না, প্রায় মানুষেরই কাজ হচ্ছে না। তো আমরা সবাই চাই এক নিমিষেই যেন আমরা পোকাগুলোকে দমন করে ফেলতে পারি। দমন করার পরে আমরা এই কাঙ্ক্ষিত ফলগুলো ভালোভাবে আমরা বাজারে বিক্রি করতে পারি। তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি ওষুধ। এই ওষুধটি 10 গ্রামের প্যাকেট। এই ওষুধটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার পোকাগুলো দমন করতে পারবেন। এই ওষুধটির নাম হলো ওয়ান্ডার ফাইভ ডাব্লিউ জি। এই 10 গ্রামের প্যাকেট, এই প্যাকেটের মাধ্যমে রয়েছে এমাবেকটিন বেঞ্জোয়েট। এই গ্রুপটি থাকার কারণে আপনার ফলের মাধ্যমে যে ছিদ্রকারী পোকা রয়েছে, এই ছিদ্রকারী পোকাগুলো অতি সহজে অতি দ্রুত এই ওষুধটি মেরে ফেলতে পারে। আপনি এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন? এই ছোট্ট 10 গ্রামের প্যাকেটটি আপনি 10 লিটার পানিতে আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনি ভালো করে আপনার ফসলগুলোতে, আপনি গাছের যে ফসল এবং ডগা রয়েছে এই দুটিতে আপনি স্প্রে করে দিবেন। ভালো করে স্প্রে করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন 2 থেকে 3 দিন পরে এই পোকাগুলোর আপনি মরা মৃত ছবি আপনি আপনার বাগানে গেলেই দেখতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকেটটির দাম কত আপনারা সবাই ভাবছেন। এই প্যাকেটটির দাম অল্প টাকা, এই প্যাকেটটির দাম মাত্র 25 টাকা। এই 25 টাকা দিয়ে এই 10 গ্রামের প্যাকেটটি এনে আপনার জমিনে আপনার এই ফসলের মাধ্যমে এখনই দ্রুত ব্যবহার করুন। তো বন্ধুরা, আশা করি আপনি এই ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত ফসলকে রক্ষা করতে পারবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন এপিসোডে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।